দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনারা জানেন, দিনের বা সপ্তাহের কোনো আলোচিত বিষয় নিয়েই আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। কথা বলি বহু বছর আগের এই দিনের কোনো বিষয় নিয়ে, এবং ঠিক সে কারণেই আজকে কথা বলছি 6ই ডিসেম্বর স্বৈরাচারের পতন দিবস উপলক্ষে। এবং আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমার বাম পাশে পরিচয় করিয়ে দিই, আমার বাম পাশে রয়েছেন অসীম কুমার উকিল, সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। তারপরে রয়েছেন খায়রুল কবির বাংলাদেশ আওয়ামী লীগ, রয়েছেন খায়রুল কবির খোকন যুগ্ম মহাসচিব বিএনপির, এবং রয়েছেন নাজমুল হক প্রধান, জাসদের সাধারণ সম্পাদক। অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিন্ন পরিচয়ের কারণে আজকে আসলে এখানে আনা, সেই পরিচয়গুলো আমি যদি আপনারা বলতেন, আপনারা 90-এ কে কোন ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলেন? অসীম, আমি বাংলাদেশ ছাত্রের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম 1990 সালে। খোকন ভাই, আমি 1990 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রধান সাধারণ সম্পাদক ছিলাম। না, সেই সময় যেভাবে বলা হতো ছাত্রলীগকে আর কি, ছাত্রলীগ হাবিব অসীমের সাধারণ সম্পাদক অসীম দা, আমি ছাত্রলীগ না, আওয়ামী লীগের ছাত্রলীগ যেটি, হ্যাঁ সেটা হাবিব অসীম ছাত্র প্রেসিডেন্সির নামে ছাত্রলীগকে পরিচিত করা হতো। আমাদের ছাত্রলীগের নাম ছিল নাস, প্রেসিডেন্ট নাম ছিল নাজমুল প্রধান, সুপ্রিমো সেক্রেটারি ছিলেন, খোকন ছিলেন জাতীয় ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক ডাকসুর জিএস, আরো ছাত্রলীগ ছিল সেই সময় এরকম সভাপতি সাধারণ নাম দিয়ে পরিচিত হতো। ব্র্যাকেট বন্ধ করা হলো, ব্র্যাকেট বন্ধ করা হলো, ব্র্যাকেট আসলে আমরা আওয়ামী লীগ ছাত্রলীগ বা ছাত্র দলের ব্র্যাকেট ছিল না, অবশ্য ছাত্র দলের ব্র্যাকেট ছিল না, ছাত্র দলের বোধহয় ব্র্যাকেট কখনোই না না ছিল না, জাতীয় ছাত্র দল একটা ছিল, ওইখান থেকে নাম ধরে নিয়ে জাতীয় ছাত্র দল করছে। 16 বছর আগের একটি ঘটনা নিয়ে এবং দেশের প্রেক্ষাপটে সেই সময় আমরা আলোচনা করতে বসেছি। 26 এখন জানতে চাই আপনার কাছে, যে আপনাদের সবার কাছে যে 90-এর 6 ডিসেম্বর সকালটা আপনাদের কার কাছে কিভাবে এসেছিল? অসীম কুমার উকিল, আমি আসলে মানে আলোচনাটা শুরু করতে যাচ্ছি, আমার মিছিলের একজন সাথী মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উলক শাকিল আজকে আমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে, হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছে নাকি। আমি আজকের আলোচনার শুরুতেই শাকিলের বিদেহে আত্মার মাগফিরাত কামনা করছি, শাকিলের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা, আসলে সমবেদনা জানানোর ভাষাটাও মানে নাই, এটা কী করে সমবেদনা জানাবো জানি না, তারপরেও সমবেদনা জানাচ্ছি। শাকিল ফুরামানের ছাত্রলীগের নেতা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, আমার প্রতিটি মিছিল মিটিং আন্দোলন লড়াই সংগ্রামের সাথে ছিল। আসলে মানে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম 1990 সালের 10ই অক্টোবর, উল্লাপাড়ার বিধবা মায়ের ছেলে জাহাদ, জাহাদের লাশকে সামনে রেখে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে আমরা শপথ করেছিলাম, শপথ গ্রহণ করেছিলাম সর্বদলীয় ছাত্রকে গঠনের মধ্যে দিয়ে স্বৈরাচারের পতন না ঘটে আমরা ঘরে ফিরে যাব না, অনেক লড়াই সংগ্রাম চড়াই উত্তরাই রক্তাক্ত অধ্যায়ের মধ্যে দিয়ে 1990 সালের 6ই ডিসেম্বর আজকের এই দিনে স্বৈরাচারের পতন ঘটে। এটি মানে আমরা খবর পাচ্ছিলাম আসলে 4ঠা ডিসেম্বরের দিক থেকে খবরটা আসছিল যে রাজপথের মিছিলের সাথে একাত্মতা ঘোষণা করা, মিছিলের সাথে সুর মেলানোর চিন্তা করছে স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী সরকার পথে, এটা মানে 4ঠা ডিসেম্বর থেকেই আমাদের কানে আসছিল। কিন্তু মানে স্বৈরাচারের বহুমুখী রূপ দেখে আমরা অভ্যস্ত ছিলাম, কোনো কিছুতেই আমরা আশ্বস্ত ছিলাম না। তারপরে 5ই ডিসেম্বর আমরা মোটামুটি জানতে পারি যে না, সেদিন এই জায়গাগুলি ঠিকই আছে, 6ই ডিসেম্বর পতন করবে। নিঃসন্দেহে সেদিনকার ছাত্র আন্দোলনের একজন সংগঠক হিসাবে, ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা হিসাবে যে ছাত্র আন্দোলনটা শুরু হয়েছিল আসলে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে, ছাত্ররা সবসময় সামরিক শাসনের প্রতিবাদ করেছে, এটা দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্য ছাত্র সমাজ। আমি আসবো সে প্রসঙ্গে। আমি খায়রুল কবির খোকন আপনার কাছে যেতে চাই, 6 তারিখ সকালটা আপনারা তখন কোথায় ছিলেন, কী অবস্থায় ছিলেন? আজকে থেকে 26 বছর আগের কথা বলছি। ধন্যবাদ। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই 1982 সালের 24শে মার্চ দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে, যারা দেশ জাতির জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে গিয়ে অকাতরে আত্মাহুতি দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, বিশেষ করে
জয়নাল জাফর, সেলিম দেলোয়ার, রাফুন বসুনিয়া, ডাক্তার শামসুল আলম খান মিলন, নূর হোসেন, জিহাদ সহ অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে আমরা যেদিন 1990 সালের আজকের এই দিনে 6 ডিসেম্বর, তার আগে যেটা আমাদের অসীমদা বললেন, 4 তারিখে কিন্তু সিদ্ধান্ত হয়ে যায়, তার পদত্যাগের সিদ্ধান্ত হয়, কিন্তু অফিসিয়ালি সেদিন কিন্তু রাত্রেবেলা সেই বিবিসি থেকে নিউজটা আসে, তারপরে 6 তারিখে চূড়ান্তভাবে সে পদত্যাগের সিদ্ধান্ত নেয় স্বৈরাচারের সাথে। সেদিনের যে আনন্দ, মানে আমাদের দীর্ঘ পথ চলার যে আমাদের যে কারণে আমরা অনেক লোভ মোহ ভয় ভীতি জীবনে মায়কোপেক্ষা করে অনেক জীবনকে বাজি রেখে যে লড়াই সংগ্রাম করে যে আমরা আমাদের আমাদের যে অ্যাচিভমেন্ট ছিল, যে আমাদের অর্জন, যে আমরা একটা স্বৈরাচারের পতন ঘটি, আমরা গণতন্ত্র আমরা ফিরে আনার যে আমাদের যে দৃঢ় অঙ্গীকার প্রত্যয় আমরা করে আমরা এই স্বৈরাচার পতন ঘটাতে পারলাম, এটা ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের যে জাতির যে আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল একটা গণতান্ত্রিক এক সরকারের, সেটা আমরা হয়তো প্রতিষ্ঠা করতে পারবো। সেই দিনে যে আনন্দ, সেই আনন্দ তো ভাষায় প্রকাশ করা যাবে না। সেই আনন্দ যে আমাদের প্রধান ছিল যে হয়তো এখন আর বাংলাদেশে হয়তো এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই স্বৈরাচারের পতনের পরে হয়তো আর কোনো স্বৈরাচার জগদ্দল পাথরের মধ্যে চেপে বসবে না, একটি মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, ভোটের অধিকার, এগুলো হয়তো প্রতিষ্ঠা হবে, সেটাই ছিল আমাদের আকাঙ্ক্ষা প্রত্যাশা। সেই আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে কিন্তু আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি। বর্তমান বাস্তবতা সেটি নিয়ে আমরা অবশ্যই আলোচনায় আসবো। নাজমুল হক প্রধান, আপনার কাছে যেতে চাই যে রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক আপনি এখন, সেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন আপনি 90-ই, জানতে চাই সেদিনের কথা সংক্ষেপে, পরে আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো। সেদিন সকালে প্রথমে মিছিলে প্রেস ক্লাবে যাই, মিছিল মানে প্রেস ক্লাবে গিয়ে দেখলে মিছিল হয়ে যায় সকালে, এবং এরপরে ছাত্র নেতারাই আমাকে খবর দিল, তাই না, যে তারা তোপখানা রোডে বসছেন, এরশাদ পতনের পর কী কী করা যায়। আমি তোপখানা রোডে গেলাম, সেখানটায় খুব অভিভূত হলাম, খালিল কবির খোকন, মোস্তফা মিশু, কী যেন বলে, তারপরে আরও বাবুল বকুল, হ্যাঁ, সবাই ছাত্র নেতা সবাই আমরা বসে সেখানে কী কী করা যায় সিদ্ধান্ত। প্রথম যেমন আমাদের আমারই একটা ধারণা ছিল মানে যে 69 আন্দোলনের সময় শুনছিলাম যে এরকম আয়ুব গেট আসাদ গেট হয়ে গেছে, তো সেই জায়গা থেকে এরশাদ আর্মি স্টেডিয়াম, এরশাদের নামে হলতে না, এগুলি মিলনের নামে করো। আমি কোথায় যাওয়ার আগে আমি শুধু বলবো, সেদিন আমি এই প্রোগ্রামগুলো ঠিক করি, কালো তালিকা কিছু করি, কিছু লোকের করি আমরা এগুলি, হ্যাঁ, মূলত ওই নামগুলি চেঞ্জ করি আমরা। আর যে বিষয়টাই আজকে আমি বলবো কথাটা শুরু করার আগ থেকে, হ্যাঁ, আমাদের আমাদের দলের এই সাম্প্রদায়িকতা স্বৈরাচার আন্দোলনের সিলেটের জুয়েন তপল মনির নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। আমাদের এই পতনের 2-3 দিন আগে আমাদের ইতে ময়মনসিংহের জাহাঙ্গীর পলিটেকনিক ছাত্র পুলিশগুলিতে নিহত শহীদ হয়েছিলেন। এর আগে রাজশাহী ইউনিভার্সিটি আমাদের পার্টির শাহজাহান সিরাজ মারা গেছিলেন, কমিউনিস্ট পার্টির সৈনিক তাজুল ইসলাম উনি মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন, এবং ডাক্তার মিলন তো সর্বশেষ নভেম্বর মাসেই বোধহয় 26 তারিখে নভেম্বরে উনি 27 তারিখে উনি শহীদ হলেন এখানটায় ইতে। আমরা সবাই নির্যাতনের শিকার হয়েছি, তবে মুক্তির যে স্বাদ সেই দিন আমাদের মনে হয়েছে যে আসলে আমরা মুক্ত হয়েছি, গণতন্ত্র মুক্তি পেয়েছে, এটা নিয়ে কথা আরো পরে বলা যাবে। তো আমরা গণতন্ত্র মুক্ত হয়েছে সেদিনের সেই স্বাদ নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। আমি আবার ফিরে আসতে চাই যেটি নিয়ে অসীম কুমার উকিল শুরু করেছিলেন, মাহবুল হক শাকিল আমাদের মাঝে আর নেই, উনি 2013 সালে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, তখন যে 2014 5 জানুয়ারি ইলেকশনের ঠিক আগে 3 ডিসেম্বর, সেটি আবার এই 3 ডিসেম্বর উনি শেয়ার করেছেন, সেখানে বলেছিলেন, আমার কেন যেন মনে হয় হোসেন মোহাম্মদ এরশাদের শেষ কথা এখনও বলা হয়নি, তবে এই কথা ঠিক। আজকের বক্তব্যের মাধ্যমে জনাব এরশাদ আওয়ামী লীগ বিরোধী শিবিরে তার হারানো অবস্থান কিছুটা হলেও ফিরে পেয়েছেন। এদেশের ভোটের রাজনীতির মোটা সমীকরণটি হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ বিরোধী পক্ষ, তিনি খেলাটা খারাপ খেলছেন না, আসুন অপেক্ষা করি শেষ অঙ্কের শেষ দৃশ্য পর্যন্ত। মাহবুল হক শাকিলের এই গত 3 তারিখের স্ট্যাটাস, যেটি উনি 2013 সালের স্ট্যাটাস থেকে শেয়ার করেছেন, স্বৈরাচার সে সময়ের স্বৈরাচার এরশাদের একটি বক্তব্য আমাদের কাছে রয়েছে, বর্তমান বক্তব্য আমরা একটু সেই বক্তব্য শুনে আসতে চাই, যিনি আজকে কথা বলেছেন 26 বছর পর। আমাদের একটু যান্ত্রিক গোলযোগের কারণে আমরা তার কথায় পরে আসবো, যেটি যেটি বলছিলেন যে আসলে এরশাদের শেষ কথা কি হবে সেটি বলা মুশকিল, আমরা শুনতে পারবো হয়তো এরশাদের বক্তব্য। একটা কথা স্পষ্ট করে বলবে, আমরা অসাংবিধানিকভাবে ক্ষমতা আসি নাই, ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল রেডিওতে উনি বক্তব্য দিয়ে অপরের কথা জানিয়ে, সেনাবাহিনী নয় সামরিক বাহিনীর ক্ষমতা হস্তান্তর করেছিলেন, যেহেতু আমি সিনিয়র ছিলাম
সেনাবাহিনী প্রধান ছিলাম, সেই জায়গায় দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। এখন আবার স্পষ্ট করে বলবে আমরা অসাংবিধানিকভাবে ক্ষমতা আসি নাই, অনেক তো আর তোমরা শুনেছ। আমাদের সামনে নির্ভর করবে তোমাদের উপর, নির্ভর করবে আমাদের উপর, জাতীয় পার্টির উপর। আগামী নির্বাচন আমরা কেমন করব, যেমন সংগঠিত হতে পারি, জনগণের সমর্থন আমাদের সঙ্গে আছে, সংগঠিত হতে পারি, জনগণ দেখবে জাতীয় পার্টি আছে, আমরা আবার ক্ষমতা আসতে পারবো ইনশাআল্লাহ। খালেদ কবির খোকন, আপনার কাছে যেতে চাই, এতদিন পরেও যখন এভাবে সেই স্বৈরশাসক কথা বলেন, তখন আপনার কী মনে হয়, সেই গণতন্ত্র স্বাদ কেমন পাচ্ছেন? এটা আজকের এই 26 বছর পর এসে তার যে ঔদ্ধত্য, সেই যে দাম্ভিকতা, তার যে এখনও মানে যে দেশের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যে দেশে একটি গণতান্ত্রিক একটি সরকারকে অবৈধভাবে অস্ত্রের জোরে সে ক্ষমতা দখল করে দীর্ঘ নবছর সে এদেশে রাষ্ট্রীয় শাসন চালিয়েছে, অত্যাচার নিপীড়ন নির্যাতন হত্যা করেছে, আজকে তার পৃথিবীর ইতিহাসে আমার জানা নাই যে সকল রাজনৈতিক দলের সকল জনগণের আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানের পর কোনো স্বৈরশাসক আবার রাজনীতি করার সুযোগ অধিকার পেয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে, বেদনার সাথে আজকে আমরা লক্ষ্য করছি যে স্বৈরাচার হিসাবে চিহ্নিত হয়েছে, আজকে যারা গণতন্ত্রের জন্য আজকে আন্দোলন করেছে, স্বাধীনতা উত্তর যে দলটির অনেক রাজনৈতিক তারা অতীত গৌরবজ্জ্বল ইতিহাস রয়েছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, সেই দল আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়, সেই দলের আজকে সঙ্গে পার্টনার স্বৈরাচার এরশাদ, এবং সেখানে বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করছেন। এটা আসলে যখন আমরা দেখি সেই গণতন্ত্রের সবক দিচ্ছে, আমাদেরকে গণতন্ত্র শেখাচ্ছেন, এবং আজকের এই দিনটাকে গণতন্ত্র মুক্ত দিবস হিসাবে সে পালন করছে, তখন আসলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমাদের কষ্ট যখন আমাদের আজকে এই নূর হোসেনের আত্মা শান্তি পাবে বলে আমি মনে হয় না, যে ডাক্তার শামসুল্লাহ খান মিলন, জিহাদ, অসংখ্য শহীদ যারা সেদিন যে আকাঙ্ক্ষা নিয়ে সেদিন জীবন উৎসর্গ করেছিল, আজকে সেই এই শহীদদের আত্মার কান্না হয়তো আমরা শুনতে পাচ্ছি না, যার কারণে আমরা শুধু ক্ষমতার লোভে আজকে এই স্বৈরাচারকে আমরা সঙ্গী করেছি, এবং সে আজকে দাম্ভিকতার সাথে এই ধরনের উক্তি করার দুঃসাহস যে দৃষ্টতা সে দেখাচ্ছে, এটা আসলে আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। তো এটা আমি মনে করি 26 বছরের যে হিসেব তাতে কিন্তু আপনারা ছিলেন মাঝখানে প্রায় 9-10 বছর ক্ষমতায়, তখন সেই সময়ের অপকর্মের বিচারের বিষয়টি আপনার কতখানি সচেষ্ট ছিল বিএনপি, কী মনে হয় আপনার? বিএনপি তার যে দুর্নীতি, লুটপাট, হত্যাকাণ্ড, সেই বিষয়ে তার বিরুদ্ধে স্পেসিফিক আইনি ব্যবস্থা করা হয়েছে এবং তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে, এবং থাকার পরবর্তীতে সে এই বর্তমান এই সরকার তারা ক্ষমতায় আসার প্রাক্কালে তাদের সাথে ঐক্য করে আপনারা দেখেছেন যে 2008-এর নির্বাচনে কী ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় স্বৈরাচার এরশাদের সাথে এই বর্তমান এই সরকার আপোষ করে আতাত করে তারা তাদেরকে পার্টনার করে তার 14 জুলাই জোটে শরিক অংশগ্রহণ করেছে। সেখানে আমাদের পাশে বসা আছেন আমাদের জাসদ ছাত্রলীগের তৎকালীন আমাদের সভাপতি নাজমুল হক প্রধান ভাই, তার দলও যে জাসদ তার দলও সেই 14 জুলাই জোটের মধ্যে মহাজোটে রয়েছে, এবং আমাদের অসীমদার দল তো সেখানে রয়ে গেছেন। তো আমরা এটা আশা করি নাই আর কি, আমরা খুব মর্মাহত হয়েছি যে এই জাতীয় পার্টি এরশাদকে সাথে নিয়ে তারা ঐক্য করে তারা আগামী নির্বাচন রেখেছে, কারণ আমরা আশা করেছিলাম যে এই দেশের তখন আমরা তৎকালীন যে আমাদের যে সর্বদলীয় ছাত্র যে কনসেপ্টের উপরে যে বিতর্ক গড়ে উঠেছিল, আমরা জানেন যে 82-র পর থেকে কিন্তু অনেক চড়াই উৎরাই হয়েছে সেখানে আন্দোলনের, কিন্তু একটা পর্যায়ে আমাদের আগেও আমাদের আমি এই জিনিসটা একটু বলতে চাই যে আমাদের যে দীর্ঘ 9 বছর আন্দোলনের যে আমাদের বিভিন্ন সময় আন্দোলনের যে ফ্ল্যাকচুয়েট করেছে আন্দোলনের একটা যৌক্তিক পরিণতির দিকে নেওয়ার জন্য, একবার 7 দল, 5 দল, 15 দল, তারপর আমাদের যে
তৎকালীন ছিল সংগ্রাম পরিষদ এবং সংগ্রামী ছাত্রজোট। সেই সংগ্রামী ছাত্রজোট এবং সংগ্রাম পরিষদ তারা আমরা কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্মে অভিন্ন কর্মসূচি পালন করেছি। 7 দল, 5 দল, 15 দলও কিন্তু অভিন্ন লিয়াজো কমিটির মধ্যে তারা আন্দোলন সংগ্রামের তারা করেছে, একই অভিন্ন কর্মসূচি পালন করেছে। কিন্তু আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ হতে পারি নাই। তার পরবর্তী আমার আগে যে ডাকসু ছিলেন আমাদের দর্শক ফোন করেছেন আমাদের আলোচনার সূত্র ধরে, শুনতে চাই তার কথা। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম, আমি গোলাম সরোয়ার ভুঁইয়া বালিয়াকান্দি রাজবাড়ি থেকে বলছিলাম। জি, শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, এইমাত্র আপনাদের স্ক্রিনে দেখলাম যে স্বৈরাচার এরশাদ 90 সালের যে গণ আন্দোলনের মধ্য দিয়ে তার পতন ঘটেছিল, সেই এরশাদ বলছেন যে 82 সালে সে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ক্ষমতা এসেছিল। এই যে তার অধ্যত্তপূর্ণ কথা, আজকে এই অবস্থায় আজকে 3 জন 90-এর প্রধান সেনাপতি এখানে বসে আছেন, করতে যাবে, তা আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে এরশাদ সাহেব রাজনীতি করার অধিকার কিভাবে পেল এবং কেন কিভাবে করছে এখনো। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, সেটি নিয়ে আসলে মূলত আমাদের আজকের আলোচনা। আমি নাজমুল হক প্রধান আপনার কাছে যেতে চাই। আপনি গণতন্ত্রের সেদিনের মুক্তির স্বাদ, সেই অনুভূতির কথা জানাচ্ছিলেন। দর্শক যিনি ফোন করেছেন তার প্রশ্ন এবং আমার প্রশ্ন একই, যে আসলে আমরা তো সবাই একটা বিষয় জানি, চোরের মার ডাঙ্গর গলা, তাই না? ক্ষমতা জোর করে দখল করে বলবো না, জনগণই ক্ষমতা দিয়ে দিচ্ছে। বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে যে কটা জেনারেল আসছেন উভয় একই রকম কথাই বলেন, আমরা ক্ষমতা নেই নি, আমাদের ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন, আমরা সবাই জানি বিষয়গুলি। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমার সহযোদ্ধা বন্ধু খালিল কবির খোকন, তাই না, দুর্ভাগ্য তো বটেই আমাদের, আমরা 90-এর পরে তেমন গণতন্ত্র চাই নাই, আমরা তালেবানের স্লোগানও শুনতে চাই নাই, আমরা বাংলা ভাইও চাই নাই, এবং আমরা এত বোমাও চাই নাই। এবং যখন বলছি আমরা এই কথাগুলি, তাই না, তখন আমরা এটাও শুনছি আমাদের সদ্য নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, তাই না, এবং মতিউর নিজামের সঙ্গে সুর মিলি, এগুলি মিডিয়ার সৃষ্টি। তখন যখন আন্দোলনটা হয় সর্বদলীয় ছাত্র হওয়ার আগে কিন্তু এই প্রশ্নটা ছিল আমাদের মধ্যে, অনেক সংগঠনের মধ্যে, যে বিএনপির সঙ্গে বা ছাত্রদের সঙ্গে ছাত্র শিবিরের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, আমরা বিশ্বাস করিনি। অনেক পরে একসাথে পতনটাকে মুখ্য করেই আমরা যখন ঐক্যটা করলাম, একসাথে পতনটা হলো, হওয়ার পরে 91-এর নির্বাচনে বুঝলাম যে হ্যাঁ, পিরিতি কাঁঠালের আটা লাগলে তো ভাই ছাড়ে না। জামাতের সঙ্গে বিএনপি সখ্যতা ছিল এটা 91-এর নির্বাচনের পরে বোঝা গেছে। 148টা সিটে বিএনপি জিতেছে, 2টা সিটের জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করেছেন, এর বিনিময়ে জামাতকে ওনারা মহিলা এমপি দিয়েছে। এই কথাটা বারবার আসতেছে, এখনও আসতেছে, যে কেন যুদ্ধবাদীর পক্ষে বিএনপি দাঁড়াতে পারছে না। আজকে দেখানো হচ্ছে আমরা একসাথে ঐক্য করছি, কেন একসাথে ঐক্য করে নেই, এরশাদের যুদ্ধবাদীর বিপক্ষে দাঁড়িয়েছে, এরশাদ এখানটায় জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এরশাদ হ্যাঁ অবশ্যই এরশাদ অবৈধ দখলদার, এতে বিন্দুবাদ সন্দেহ নাই, কিন্তু দখলদারের পরে এরশাদ এখানটায় ভালো মানুষ সাজার চেষ্টা করছে, যে আমি একমাত্র শাসক যে জনগণের দাবির কাছে নতি স্বীকার করে আমি পদত্যাগ করেছিলাম। অবশ্যই এটার কৃতিত্ব পাওয়ার যোগ্য এরশাদ সাহেব। আমরা জানি এরশাদ সাহেব ক্ষমতা থেকে যাওয়ার পরে মওদুদ সাহেব ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কত চমৎকার চমৎকার কথা বলে এরশাদ সাহেবের সঙ্গে, এরশাদ সাহেবকে জেলে পুরে ওনারা মওদুদ সাহেবের মতো লোকদেরকে সবাইকে ঠিক মুরগির চাল দেওয়ার মতো, তুক্কু মানে কি বলে ভাত দেওয়ার মতো, চাল খাবার দেওয়ার মতো সব দলে ঢুকিয়েছেন। আমি আসবো আমার কাছে একজন দর্শক রাজনীতি প্রশ্ন করে কি যেন বলতে চাইছেন। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মাদারীপুর থেকে বলছি, মাহফুজ। জি মাহফুজ বলবেন। জিয়াউর রহমান সাহেব, মরহুম জিয়াউর রহমান সাহেব যেভাবে ক্ষমতায় আসছিলেন একই পদ্ধতিতে এরশাদও ক্ষমতায় আসছেন, এরশাদ যদি স্বৈরাচার হয় তাহলে জিয়াউর রহমান কেন স্বৈরাচার হবে না? অনেক 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 ধন্যবাদ, আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো। নাজমুল হক প্রধান, আপনি যেটি বলছিলেন যে জামাতের সাথে জামাত বিরোধিতা বা জঙ্গিবাদের বিরোধিতার কারণে এরশাদ এখন ভালো মানুষ হবার চেষ্টা করছেন, হ্যাঁ উনি এমনটি বলছিলেন, নিয়েছে বাংলাদেশে বর্তমান সময়, বাংলাদেশ নয় পাকিস্তানের সব দেশে দেখুন, আফগানিস্তান সব জায়গায় তালেবানের একটা সমস্যা আছে, জঙ্গিত্বের সমস্যা আছে, শুধু অল মুসলিম ওয়ার্ল্ড আক্রান্ত হয়ে গেছে, মুসলিম ওয়ার্ল্ডের বাইরে ফার্স্ট ওয়ার্ল্ড আক্রান্ত হয়ে গেছে এই জঙ্গিদের দিয়ে, সেখানটায় বাংলাদেশে এই সমস্যাটা আসতেছিল। এবং আমরা তখন থেকে আমরা এই প্রশ্ন তুলছি 2001-এর পরে যখন বিএনপি জামাতের ক্ষমতা হলো, মন্ত্রী দেওয়া হলো, পতাকা দেওয়া হলো, কিন্তু তখন বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে, নিজামে বলেছে এগুলি মিডিয়ার সিস্টেম, এগুলি মিডিয়ার ছিল না। এটির আগে আমার জানতে বলছি আমি, এত পীড়িত ছিল কাঠালে আঠার মতো ছড়ে না, তাই না, এটা 90-91 ছিল,
এখন তো পরিষ্কার দিবল স্পষ্ট, তাই না? ওনারা যত কথাই বলুক জামাতের সঙ্গে সম্পর্ক ছেদ করতে পারবেন না ওনারা। এই যে প্রীতি, এই প্রীতির কারণে অপোজিট দিকে সাম্প্রদায়িকতা স্বৈরাচার বিরোধী একটা শক্তি সমস্যা সেখানে আপনারা জামাতকে নিষিদ্ধ করতে পারবেন না, মনে করছে যে আপনার যে আমি এই পক্ষেই থাকি আর জামাত নিষিদ্ধ ত্যাগ হয়েছে এবং আপনি যেটি বলছিলেন যে অনেকে শহীদ হয়েছেন এবং আমি আপনাকে এটা রাজনীতির ঐক্যবদ্ধ রাজনীতি জর্জ দীপ্তের থিওরি অনুযায়ী যদি পরিষ্কার বলি, কোন চোর যদি চুরি করার থেকে বিরত থেকে যদি রাত জেগে পাহারা দেয় আপনার তাকে পাহারাটাই নেওয়া উচিত, তার পাহারাটা তাহলে চুরিটা করতে পারবে না। এফএসএস সাহেব ক্রমাগত এখানে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের বিরুদ্ধে তার অবস্থানটা পরিষ্কার করেছেন, এমনকি যুদ্ধাপরাধের বিরুদ্ধে তার অবস্থান পরিষ্কার করেছেন, ফলে সে যদি এই জায়গায় থাকতে চায় আমি কেন ধাক্কা দিয়ে বের করে দেবো? আমি তো আমরা জানি এসব বিরুদ্ধে আন্দোলনও জামাত আমাদের সঙ্গে ছিল না, ওনাদের সঙ্গে ছিল না, কিন্তু জামাত পিছনে পিছনে ঐক্যবদ্ধ রাজনীতি ঘোষণা করতো, জামাতকে নিবৃত্ত আমরা করি না, কেন ঘোষণা করতেছো? ভালো যদি হতে চায় হইতে পারতো, কিন্তু জামাতের যে চেহারা উন্মোচিত হয়ে গেছে এই যে বিএনপি সহ ক্ষমতা যখন ইহিত তখনই আমি বলতে চাচ্ছি কথাটা যে এখানটায় এস এস সাহেব দুধে দোয়া তুলসী পাতা নট দ্যাট আমাদের সঙ্গে থেকে এস এস সাহেব নিজের প্রয়োজনে তার কালিমা দূর করার জন্য সেই সাম্প্রদায়িকতা বিরোধী বা জঙ্গিবাদ বিরোধী রাজনীতিতে সে সামিল হয়েছে, এই কৃতিত্বটা সে পাচ্ছে। এবং সেখানটায় পাস্ট 90 সালে তার যে কুকীর্তি, এই কারণে তার কুকীর্তির ম্লান হয়ে যায় না। আচ্ছা, চমৎকার অসীম কুমার উকিল, জানতে চাই যে এই জামাত বা জঙ্গি বিরোধী অবস্থার কারণে আমি একটু বলি। আচ্ছা, আপনি বলতে চান? আচ্ছা ঠিক আছে, আপনি তার উত্তর দিতে চান আর কি? জি, আমাদের প্রধান ভাই অনেকগুলি প্রশ্ন উত্থাপন করেছেন, বাংলাভাই থেকে শুরু করে এবং জামাত শিবিরের কে আমরা কাঁঠালের আঠার মতো পীড়িত এই কথা বলতে চাচ্ছেন, কিন্তু জামাতের সাথে সক্ষতা আগে কার ছিল আমরা দেখি নেই। আওয়ামী লীগ নিজামীর বাসায় গিয়েছে, আমাদের গোলাম আজমের বাসায় গিয়েছে, তার পা দিয়ে পা ধরে কদমমুচি করেছে, এগুলো আমরা দেখি নেই। তারা ক্ষমতায় যাওয়ার জন্য যখন 1996 সালের যখন আন্দোলন সংগ্রাম চলছিল, 1991 সালের পরে যখন আমরা ক্ষমতায় আসলাম একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে, তখন পৃথিবীর ইতিহাসে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে সেটা ছিল আমার আন্দোলনের ফসল। আমাদের তিন দলীয় জোটের রূপরেখায়ও ছিল যে কোনো স্বৈরাচার পতিত স্বৈরাচারকে কোনো রাজনৈতিক দল তাকে দলের পার্টনার অংশগ্রহণ করা হবে না, এটা একটা লিখিত সিদ্ধান্ত ছিল এরশাদ বিরোধী আন্দোলনের পরে। কিন্তু সেই সিদ্ধান্তকে তারা, সেই চুক্তিকে লঙ্ঘন করে সে আজকে আমরা দেখলাম যে জাতীয় পার্টিকে তার সাথে নিয়ে তারা আজকে সরকার চালাচ্ছে। এবং যে জামাত শিবিরের কথা বলছেন, এই 5 বছরে তো আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জামাত শিবিরকে সাথে নিয়ে এই বর্তমান আওয়ামী লীগ সরকার, সেটা তো দৃশ্যমানের দেশবাসী দেখেছে, আমরা দেখেছি, এগুলো ডকুমেন্টারি, এগুলো প্রমাণ রয়েছে, এগুলো আমার কথা না, এগুলো আমরা দেখেছি। মানে আমাদের একটা প্রবাদ আছে যে একজন বক্তা এখানে একজন দর্শক, তিনি তার বক্তৃতা তার বললেন যে টেলিফোনে আরেকজন দর্শক আছেন, তার উত্তর আমি দিয়ে নিই, সে যে কথাটি বলছেন সে একটা আপত্তিজনক কথা বলছেন। যদি এই কথাটা বলছেন যে এরশাদ স্বৈরাচার হলে জিয়া রহমান কেন স্বৈরাচার হবেন না, একই কায়দায় ক্ষমতায় আসছেন, যে উনি বোধহয় ইতিহাস পড়েন না, ইতিহাস জানেন না, উনি কোন প্রেক্ষাপটে দেশ জাতির কোন প্রেক্ষাপটে জিয়া রহমানকে দায়িত্ব নিতে হয়েছিল সে উনি জানেন না, না জেনে তিনি কথাটা বলছেন। আর এরশাদ ক্ষমতা নিয়ে এরশাদ তখন অনিবার্য কারণে, জিয়া রহমান তো মার্শাল্লো দেন নাই, মার্শাল্লো দিয়েছেন মোস্তাক আহমেদ যা মার্শাল্লো দিয়ে তিনি তখন আওয়ামী লীগের নেতারাই ছিল ক্যাবিনেটে, তৎকালীন ক্যাবিনেটের 11 জন ছিল প্রতিমন্ত্রী, তার 9 জন ছিল পূর্ণমন্ত্রী, আমাদের মোস্তাক সাহেবের মন্ত্রিসভায় ওই 15 আগস্টের সেই দুঃখজনক ঘটনার পরবর্তীতে। তার পরবর্তীতে আমরা দেখেছেন যে 1975 সালে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের সিপাহী জনতা পৃথিবীর ইতিহাসে, গণতান্ত্রিক ইতিহাসে এ ধরনের সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থান, এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, সেটা হয়েছে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে এদেশের মানুষ সেদিন অত্যন্ত জনপ্রিয় এবং মহান স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান
রহমান একাত্তরে যে সেই যে জেট ফোর্ট গঠন করে বাংলাদেশের মাটি থেকে রণাঙ্গনে থেকে যুদ্ধ করে তিনি দেশ স্বাধীন করেছিলেন, দেশ স্বাধীন করার বীরত্বম তখন খেতাবও পেয়েছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অত্যন্ত সেনাবাহিনীর জনপ্রিয় ছিলেন, সে জনপ্রিয় থাকার কারণে দেশ জাতির সংকটে ক্রান্তি লগ্নে একাত্তরে যেমন 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে তিনি সশস্ত্র সংগ্রামের মধ্যে দেশকে তিনি স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন, পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে 1975 সালে সেইভাবে তিনি সেইভাবে তিনি দেশকে দ্বিতীয়বার মুক্ত করেছিলেন, তিনি পরাধীনতার শৃঙ্খল থেকে সেদিন সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের যে ইয়ে ছিল স্বৈরাচারী বিরোধী দিবস সেই অবস্থা থেকে জিয়ার সেদিন কিন্তু তিনি দায়িত্ব না নিলে দেশ আবার পরাধীনতার শৃঙ্খল আবদ্ধ হতো, দেশের স্বাধীনতা সাবর মতো সেদিন নস্বাদ হয়ে যেতে পারতো, সেই দায়িত্ব তিনি নিয়েছিলেন, সেই দায়িত্ব নিয়েছিলেন যে প্রশ্ন তিনি করেছেন তিনি ইতিহাস জেনে তার কথা বলা উচিত ছিল। একটা ছিল একটা নির্বাচিত সরকার, একটা জনগণের নির্বাচিত প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকারকে সে অস্ত্রের মুখে অন্যায়ভাবে অবৈধভাবে অগণতান্ত্রিক পন্থায় তাকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে 1982 সালের 24শে মার্চ এরশাদ ক্ষমতায় আসছে, 27 আমাদের প্রয়াত রাষ্ট্রপতি সাত্তার সাহেবের সরকারকে বিএনপিকে ক্ষমতাচ্যুত করে, সে স্বাভাবিক প্রক্রিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই, তাই তাকে স্বৈরশাসক তো যুগে যুগে বলবে, যতদিন এই বাংলাদেশ থাকে যতদিন এই ভূখণ্ড থাকে ততদিন পর্যন্ত এই দেশের মানুষের তাকে স্বৈরশাসকই বলবে। বাংলাদেশের 99% মানুষ দীর্ঘ 9 বছর আন্দোলন করেছে, সমস্ত রাজনৈতিক দল সমস্ত এই দেশের ছাত্র রাজনীতির অতীত গৌরবোধের ইতিহাস আমাদের ছাত্র রাজনীতি সব অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন বিরুদ্ধে লড়াই করেছে এই দেশের ছাত্ররা, সেই ধারাবাহিকতার ভিত্তিতেই কিন্তু আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম প্রধান ভাই, আপনারা তখন আমরা যখন ডাকসুতে 90 নির্বাচিত হলাম, সে নির্বাচিত হওয়ার আগের ডাকসু ছিল আমাদের সুলতান মোস্তাক, আমাদের আগের ডাকসু ছিল 89-এ, সেই 89 ডাকসু নির্বাচনে হওয়ার পরে আমরা নির্বাচন করেছিলাম, তো থেকে আমাদের দল থেকে তারা নির্বাচন করেছিল সংগ্রাম থেকে ওই তাদের সংগ্রাম পরিষদ থেকে, সেখানে তারা প্যানেল দিয়েছিল সুলতান মোস্তাক, সেই প্যানেলে নির্বাচিত হওয়ার পরে তারা ছাত্রদের আকাঙ্ক্ষা স্বৈরাচার বিরোধী আন্দোলন ডাকসুর যে গৌরবজুল ইতিহাস আছে সেই 69 গণপ্রতন্ত্রী সকল আন্দোলন সংগ্রামের স্বাধীনতা যুদ্ধে কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, কেন হয়েছেন আদর্শগত কোনো তাদের কোনো ছিল না, মিল ছিল না, তারা একটা শুধু সেখানে তারা নিজেদের অবস্থানকে সুদৃঢ় করার জন্যে তারা একটা প্ল্যাটফর্মে এসেছিলেন, কিন্তু সেখানে দেখা গিয়েছিল যে আমাদের শেখ মুজিব সাহেবের ছবিটা সেদিন আমরা দেখলাম যে ডাকসু ভবন থেকে নামিয়ে ভেঙে আর আগুন দিয়ে পুড়িয়েছিল, যার কারণে তার আন্দোলন করতে ব্যর্থ হয়েছে, কিন্তু ডাকসুতে আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা যে কমিটমেন্ট করেছিলাম আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই ছাত্র দল তাহলে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবো, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আমরা এগিয়ে যাবো। সেদিন কিন্তু ডাকসুর নেতৃত্বে 24 ছাত্র সংগঠন আমাদের এই যে ইয়াদের অসীমদারদের ছাত্রলীগ এবং ওনাদের যশোর ছাত্রলীগ থেকে সকল ছাত্র ইউনিয়ন থেকে সকল গণতান্ত্রিক প্রগতির ছাত্র সংগঠনগুলো জিহাদের লাশকে যে কথা বলেছিলাম যে 1990 সালের 10ই অক্টোবর তার লাশকে আমরা ঐতিহাসিক অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে সেদিন কিন্তু আমরা একটি আমার ডাকসু বিপি আমানুল্লাহ মানের শপথ বাক্যের মধ্যে দিয়ে আমরা কিন্তু সেখানে আমাদের নাজমুল হক প্রধান ভাই সেদিন কিন্তু অনুষ্ঠান পরিচালনা করেছিলেন সেই ঐতিহাসিক দিনটি, সেদিন কিন্তু বলা হয়েছিল যে ইস্পাত কঠিনক্য হয়েছিল যে দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠন আমরা যতক্ষণ পর্যন্ত না এই আশা স্বৈরাচারের পতন না ঘটবো ততদিন পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরে যাবো না, সেই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে এবং আমরা গণতন্ত্র অভিযাত্রা শুরু করেছিলাম, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে গণতন্ত্রের জন্য এত রক্ত দিয়েছিলাম কিছু গণতন্ত্রের শুরুতে আমরা দেখলাম যে অশ্বিনী সংকেত, তখন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যাবে না দেওয়া হবে না, এই কথা বলার পর থেকে কিন্তু আমাদের এই যে বলবেন আমরা আপনার কাছে আবার আসবো নিশ্চয়ই আসবো অশোক কুমার উকিল আপনার কাছে যেতে চাই, এই যে যেটি উনি বলছিলেন সেই সে সময়কার আন্দোলনের একটি বর্ণনা দিচ্ছিলেন খায়রুল কবির খোকন, সেই নিশ্চয়ই আপনি সেই স্মৃতি আপনার মনে পড়ছে এবং এমন মানে উম্মাতাল একটি অবস্থা মানে উত্তাল ক্যাম্পাস সব কিছু শেষ করে যখন এরশাদের পতন হলো তারপরে আজকের এরশাদ এবং আপনাদের সাথে মানে একটা যোগসূত্র একসাথে সরকার গঠন যদিও তারা বিরোধী দল বলছে মন্ত্রী পরিষদে তাদের অবস্থান, আপনার ছাত্রনেতা সে সময়ের ছাত্রনেতা আর আজকের অসীম কুমার উকিল আমি আপনাকে পর্যালোচনা করতে বলবো আজকের এই বাস্তবতা। আমাদের বন্ধু খায়রুল কবির খোকন যে ক্যানভাসটা অনেক বড় করে ফেলেছে সব কথা বলা সম্ভব নয় সময়ের মধ্যে, তো খুব মানে ক্যাটাগরি বলি, প্রথম হলো যে জাতীয় পার্টির প্রেসিডেন্ট এরশাদ যে কথাগুলি বলেছে এটি আসলে দেশে দেশে যুগে যুগে সমস্ত সামরিক শাসকরা এই সুরেই কথা বলে,
এরশাদের সুর, আমাদের তারও আগে বিএনপির প্রতিষ্ঠাতা খায়রুল কবির খোকনদের নেতা জেনারেল জিয়াউর রহমানের সুর, এগুলি একই সুর। খায়রুল কবির খোকন যে জায়গাটার থেকে আনতে চাইতেছে যে ৮২ থেকে শুরু করতে চাইতেছে, ৮২ থেকে শুরু করলে তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না, পৌঁছতে পারিও না। এই কারণে এটা বিচ্ছিন্ন করা যাবে না। সমস্ত সামরিক শাসক, আমরা যারা গণতান্ত্রিক কাঠামোর কথা বলি, আমাদের মূল বিষয়টা হলো যে জনগণের সরকার, গণতান্ত্রিক কাঠামো জনগণই নির্বাচিত করবে। সেখানে আমরা পাকিস্তান সৃষ্টির পর থেকে আইয়ুব খায় নিয়ে এখানে সমস্ত সামরিক শৈলী সশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি, আমরা বাংলাদেশের স্বাধীনতা করেছি ৩০ লক্ষ শহীদের রক্তের পর দাঁড়িয়ে। দুঃখজনক হলো সত্যি ৭৫ পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে আবার আমাদের সামরিক শাসন আমাদের ঘাড়ে চাপে বসে, তারপর থেকেই ছাত্র সমাজের আন্দোলন লড়াই সংগ্রাম হয়েছে। এটা ৯০ দশই অক্টোবর নতুন মাত্রা যোগ হয়, ৯০ ৬ ডিসেম্বর কাজেই খোকন ভাই, এই আপনার ৮২ থেকে ৯০ পর্যন্ত একটা প্রেক্ষাপট আমরা আলোচনা করতে পারবো, কিন্তু ৭৫ থেকে ৮২ বাদ দিলে তো হবে না। ৭৫ পনেরোই আগস্ট, ৭৫ তেসরা নভেম্বর, ৭৫ ৭ই নভেম্বর বাদ দিয়ে বাংলাদেশের কোনো রাজনীতির প্রেক্ষাপটে তৈরি করা যাবে না, আমরা ভিত্তির উপর দাঁড়াতে পারবো না। আজকের এরশাদ বলি আর যাই বলি, আর তো জোর করে কথা বলে কেন, কথা বলে সুযোগগুলি নিয়ে। আমি আসলে সেই প্রশ্নটি করতে আমি সেখানে আমি বলতে চাই যে আমাদের এই জায়গাগুলিতে ইতিহাসের মুখোমুখি দাঁড়াতে হবে। মানে সামরিক শাসক, সামরিক শাসকের হাত ধরে শরীর শাসন, তাদের হাত ধরে মৌলবাদী শাসন না, সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশের আগমন, এই জায়গাগুলি নিয়ে বাংলাদেশের কে কার বন্ধু সেটি তো অনেক পরের কথা, সেগুলি নিয়ে আলোচনা করা যাবে। আজকে যদি এরশাদকে আমরা রাষ্ট্রীয় কাঠামোর বাইরে রাখতে পারতাম, এটা আমাদের জন্য খুব গর্বের হতো, অহংকারের হতো, আমরা অনেক জোর গলায় কথা বলতে পারতাম। কিন্তু যে প্রধানমন্ত্রী বলেছে যে আমরা তো সেটি পারিনি, কেন পারিনি? আমরা যে ঐক্য ১৯৯০ সালের ১০ই অক্টোবর করেছি সর্বদলীয় ছাত্র ঐক্য, আমাদের সর্বদলীয় ছাত্র ঐক্য তো আমরা এক বছর টিকে রাখতে পারিনি, বছর পার হওয়ার পরে ভেঙে গেল। কেন ভেঙে গেল সেটা আগে নিজেকে আসামের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা কেন সর্বদলীয় ছাত্র ঐক্যের যে ঐক্য সেই ঐক্যটা টিকে রাখতে পারিনি? আমাদের ঐক্য ভেঙে গেছে ২৭ ফেব্রুয়ারি ১৯৯১, ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতাসীন হয়। বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরে একটি পর্যায়ে গিয়ে আমাদের সর্বদলীয় ছাত্র ঐক্য ভেঙে যায়। সর্বদলীয় ছাত্র ঐক্য ভেঙে যাওয়ার পরে সামগ্রিক দেশের রাজনৈতিক পরিস্থিতির কোন দিকে গেছে, এই এই দায় দায়িত্ব আমরা এরশাদের উপর দেবো? আমাদের ঐক্য ভেঙে যাওয়ার দায় দায়িত্বটা খোকন ভাই, প্রধান ভাই, এই দায়িত্ব আমাকে নিতে হবে না? আমরা যদি সেদিন এক থাকতে পারতাম, আপনার যেটা প্রধান ভাই বলতেছিল যে আমরা এরশাদ পত্রের দিন বসে আমরা ঠিক করতেছি আগামী দিনের দেশ পরিচালনার ক্ষেত্রে কী কী কন্ট্রিবিউট করতে পারে আমাদের ঐক্য, আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু সামগ্রিকভাবে সেই পদক্ষেপগুলো নিয়ে আমরা অগ্রসর হতে পারিনি। আর আজকে আমরা, আমাদের লক্ষ্য ছিল ব্যক্তির বিরুদ্ধে না, একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে, স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম ছিল। সেই স্বৈরাচারী ব্যবস্থার পর পতন ঘটিয়েছি, পতন ঘটিয়েছি। আমাদের সেদিন টার্গেট ছিল রাতের আধারে ক্ষমতার হাত বদল নয়, অস্ত্রের জোরে ক্ষমতা দখল নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন হবে, জনগণের ভোটে ক্ষমতার হাত বদল হবে। ৯১ থেকে অদ্যাবধি সেটি হয়েছে, আমরা পেরেছি, আমরা সেই জায়গাটা এগিয়ে যেতে পেরেছি। আমাদের অন্যতম স্লোগান ছিল সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন। আজকে ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি নাই, আজকে ক্যাম্পাস থেকে কোনো ছেলে লাশ হয়ে মায়ের কোলে ফিরতেছে না। এটা আমাদের লক্ষ্য ছিল ছাত্র সমাজের, আমাদের ছাত্র সমাজের লক্ষ্য ছিল একটি বিজ্ঞানভিত্তিক সার্বজনীন শিক্ষানীতি। সেই বিজ্ঞানভিত্তিক সার্বজনীন শিক্ষানীতি আমরা দিয়েছি, এই বর্তমান সরকার দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার, আমাদের জোট সরকার, আমরা সেটি দিয়েছি, যেটি বাস্তবায়নের দিন আছে। আজকে স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটাতে পেরেছি বলেই আজকে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম করতে পেরেছি। হ্যাঁ, আমরা ৯৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার কাজ শুরু করি, আমরা ২০০১ সালে বিচার কাজটা শেষ করে বাস্তবায়ন করতে পারিনি। খোকন ভাইরা ক্ষমতায় ছিল ৫ বছর, এ ফাইলে ধোলার স্তূপ জমেছে বলে মুস্তাক সরকার, আরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পিছনে মীর জাফর ছিল না, মীর জাফর যুগে যুগে ছিল, মীর জাফররা যুগে যুগে ছিল, কিন্তু লর্ড ক্লাইভ আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। মুস্তাক আওয়ামী লীগের লোক ছিল না আমি তা বলছি না, কিন্তু ৭ই নভেম্বরের মধ্যে তো প্রমাণিত হয়েছে কারা মুস্তাককে সামনে রেখেছে, কারা ক্ষমতার বেনিফিশিয়ারি, কারা বঙ্গবন্ধু হত্যাকে ত্বরান্বিত করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচারের যে রায় কোর্ট দিয়েছে, সেই রায়ে বলা হয়েছে কারা কারা হত্যাকারী, তাদেরকে বিএনপি পুনর্বাসিত করেছে, চাকরি দিয়েছে, বিদেশে পাঠিয়েছে, তাদেরকে এমপি বানানো হয়েছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, সবকিছু মিলে জায়গাগুলি তৈরি হয়েছে। আর
স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছি, এরশাদ যদি আজকে গণতন্ত্রের সহায়ক শক্তি হয়, এরশাদ যদি যুদ্ধাপরাধের বিপক্ষে থাকে, আইনের শাসন প্রতিষ্ঠায় থাকে, এরশাদ যদি বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় বাস্তবায়নে সহযোগিতা করে, আমি তো মনে করি যে সে তার জায়গা থেকে সরে এসেছে। এরশাদ তার স্বৈরাচারী ব্যবস্থার পক্ষে কোনো লড়াই সংগ্রাম করছে, তার মানে আমরা জনাবের সাথে যে বক্তব্য শুনলাম সেটি সে সেভাবে বলতে পারে। স্বৈরাচারী যে স্বৈরাচারী সরকার দেশে দেশে পৃথিবীর সর্বত্র সামরিক শাসক স্বৈরিক শাসকরা যে সুরে কথা বলে একই সুরে এরশাদ কথা বলছে। কিন্তু আমি বলছি যে 91 থেকে আজকের দিন পর্যন্ত এটি খোকন ভাইরা কি হেল্পলেস আমি সে আলোচনা নাই বা কেন আপনাদের এই আওয়ামী লীগ এবং মানে বিএনপির যে বিরোধ তার সুযোগ নিয়েছে এরশাদ দর্শক আবারও স্বাগত আমাদের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনারা যারা আমাদের সাথে ছিলেন নিশ্চয়ই জানেন আমরা আলাপ করছি আজ 6 ডিসেম্বর স্বৈরাচারের পতন দিবসে। আমাদের সাথে রয়েছেন সে সময়ের 3 জন ছাত্রনেতা, সে সময়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা। আমার পাশে রয়েছেন অসীম কুমার উকিল, বর্তমান আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। রয়েছেন খালেদ কবির খোকন, বিএনপি যুগ্ম মহাসচিব, এবং রয়েছেন নাজমুল হক প্রধান, জাসদের সাধারণ সম্পাদক। নাজমুল হক প্রধান, আপনি বলতে চাইছিলেন, আপনার সাথে বলতে চাই এখানটা আসলেই আমাদের, আমরা যে লক্ষ্য নিয়ে ছাত্র আন্দোলন করেছিলাম, প্রথম ঘটিয়েছিলাম, আমরা সেই লক্ষ্যে নিজেরাই আমি মনে করি আমরা সবাই বন্ধুর মতোই আমরা সে সময় কাঁধে কাঁধ লড়াই করেছি। আমরা জনাব খালেদ কবির খোকন যেটা বললেন আর কি, ওই যে যখন আসলে এক দর্শকের প্রশ্নের ইতে যে কেন এক হবে না, উনি বললেন যে খন্দকার মোস্তাক ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুকে হত্যা করে আপনি মার্শাল ল জারি করেছেন। কতটা সত্য, মার্শাল ল জারি করে খন্দকার মোস্তাক প্রথম যে ভালো কাজটি করেন, চমৎকার কাজ, উনি জেনারেল শফিউল্লাহকে সিএনসির থেকে সরিয়ে উনি জিয়াউর রহমানকে সিএনসি করেন ওই সময়ে, এটা বোধহয় খোকন সাহেবের জানা আছে ইতিহাসটা। তাহলে এরকম একটা খারাপ লোক, এরকম একটা খারাপ লোক নিশ্চয়ই একটা ভালো লোক রে, ভালো লোক রে উনি পছন্দ করেন জেনারেল হিসাবে, এবং করার পরে তারপরে 7 নম্বর, সেই 7 নম্বরে আমাদেরও নেতা কর্নেল তাহের, উনিও সেক্টর কমান্ডার, প্রত্যেকটা সেক্টর কমান্ডারের বীরুত্তম খেপাজিতে ঘুরতে ঘুরছিল বঙ্গবন্ধু সরকার, কারোর প্রতি কোনো ডিসক্রিমিনেশন করে নাই, কাউকে কম কারো বেশি সবাইকে দিয়ে দিয়েছিল, যুদ্ধ কে কতটুকু করছে আমি নিজেও মুক্তিযুদ্ধ কতটুকু করে এটা দেখে নাই। রাজমোহন প্রধান, আমার একটি প্রশ্ন আপনাকে করতে ইচ্ছা হচ্ছে যে আপনারা বারবারই পেছনের দিকে চলে যাচ্ছেন, এবং এই কারণে আপনারা দর্শকের প্রশ্ন নিয়েছেন, দর্শকের প্রশ্ন নিচ্ছেন, সেই দর্শক প্রশ্নটা যে জায়গায় করছে, কতটা হচ্ছে সামরিক শাসন নিয়ে, অবৈধ ক্ষমতা দখল নিয়ে। তাহলে সামরিক শাসন নিয়ে, অবৈধ ক্ষমতা দখল নিয়ে কথা হলে অবশ্যই বাংলাদেশে এরশাদ এবং তার আগের যে দল ছিলেন সে কথাটা আসবেই, সেই কথাটা আসবে, আসতেই হবে। এটা না হলে আমি সামরিক শাসন আলোচনা করতে পারি, যেটা অসীম বলার চেষ্টা করেছে। আপনার সে সময় ছাত্র নেতা ছিলেন, এখন এখন যেটা বলে নেই আপনাকে 90 এবং একটা বলে নেই আপনাকে সেখানে, তাহলে সেই সময়ে জিয়া সাহেব সিএমসি হয়েছিলেন এবং উনি সামরিক আইন হানা ভোট, ভোট তো এখন তো তত ভোট হয়, আমরা জেলে শুনেন আমি সহ আমাদের 12,500 কর্মী জেলে জিয়ার সময়, 15 টকশতে বলেছি 15/17 এমএলআর মার্শাল রেগুলেশন, 19 এমএলআর প্রসেশন করলেই প্রশাসন উইথ ফায়ার আর্মস কেস মামলা 4.5 বছর জেল, 7.5 কোটি লেখ আমরা 12,500 লোক জেলে ওই সময়, এবং সবার মেজর জল্লাদকে সবার সাজা হয়ে গেছে, ফলে ফাঁসি হয়ে গেছে, ফলে সে আলোচনা করেন না। মিলিটারি শাসক, আমি কথা বলতে চাই এই কারণে, মিলিটারি শাসকরা একই ধরনের কথা বলে, এবং যারা মিলিটারি শাসক অনুসারী তারা সবসময় নিজেরটা বাঁচিয়ে অন্যের উপর ব্লেমটা দিতে চায়। ইয়েস, আমি মনে করেছিলাম আমরা খোকন রাশি একসঙ্গে আন্দোলন করার পরে আমাদের দৃশ্য স্বচ্ছ হবে, আমরা আরও পরিষ্কার কথা বলবো, এটা তো সত্য, আমরা 91 সালের ভোটে যেমন হ্যাঁ এরশাদকে কাউকে নেওয়া যাবে না এরকম কথা ছিল নাকি, 71 সালে যুদ্ধবাহিনীকে পার্টিতে নেওয়া হবে তাদেরকে মন্ত্রী, এরকম কথা ছিল তাদেরকে 91 সালে, দগদগে শহীদদের মানে রক্তের দাগটা শুকায় নাই সেই সময় 91 সালের গভর্নমেন্টে তাদের সমর্থন নিয়েছেন আপনারা, বলেন না কেন, 148 পেয়েছিলেন জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করে ওদেরকে 2টা মহিলা সিট দিয়েছেন, এই সত্যটা স্বীকার না করলে সবসময় অসত্য কথাই বলবেন এবং আসলে আমরা আমাদের সমস্যা মিট করতে পারবো না। আজকে আপনারা ডাকেন আমাদেরকে সুরাতের প্রথম দিবসে কিছু কথা শোনার জন্য, শোনার জন্য, এটা আমাদেরও লজ্জা হয়, যারা শুনে তাদেরও আমার ধারণা আমাদের সঙ্গে ঘৃণা হয়। ফ্যাক্ট লাইজ দেয়ার, ওনারা জামাতের পিছনে শক্ত করে ধরে আছে, আগের থেকে যেটা বলছি কাঠলে একটা পীড়িতের মতো একদম ছুটে না, তাই না,
খামা খায় উদরপিণ্ডি বুদরগারে একসাথে নিয়ে এই কথা বলতেছে, বলেন না একবার যে হ্যাঁ আমরা মুক্তির দল, এদের সঙ্গে সম্পর্ক নাই, কেন বলতে পারেন না? অসুবিধাটা কোথায়? 91 সালে সে কাজটা করেছেন, তখনও তো আমরা জামাতের সঙ্গে নিয়ে একসঙ্গে আন্দোলন করি নাই, আমরা বিএনপিকে নিয়েছি, আপনি বললেন ডাকসুন নো, সর্বদলীয় ছাত্র সংগঠনের প্রেক্ষিত হচ্ছে আমরা 18টা সব সংগঠন মিলে বাসধারা নিয়ে বিবৃতি দিয়েছিলাম একটা, সেই বিবৃতি থেকে হঠাৎ করে 15-7-5 দলের জেদ মারা গেল, যার জন্য দল বিভক্ত ছিল, আমরা চাইছিলাম যে ঐক্যবদ্ধ হলে ছাত্ররা একটা আন্দোলন করবো, আইয়ুব খান থেকে খেয়াল করে ডাকসুর নেতৃত্বে না, এবং ছাত্রদের ঐক্যবদ্ধ হইতে পারে নাই দেখে সুলতান মোস্তাক আন্দোলনটা করতে পারে নাই, কারণ তখন আপনাদের ছিল পরিষ্কার করতে ছিলেন সাম্প্রদায়িকতা বিষয়টা জামাতের সঙ্গে, এবং আপনাদের ছাত্রদলও সেই সময় চিটাগাঙ্গে নির্বাচনে আমাদের সহ জামাতের বিরুদ্ধে ঐক্য প্যানেল ছিল, আপনারা জান নাই কেন বারবার বলা সত্ত্বেও আপনাদের ছাত্রদল আমাদের সঙ্গে ছিল, জাহাঙ্গীর হোসেন ছিল, এবং এইগুলিকে এদের মতামতগুলিকে আপনারা ঝাড়ে ফেলে দিয়ে আপনারা জামাতের সঙ্গে গোপনাতত করেছেন, এবং যার কারণে সে সময় ঐক্যটা হচ্ছিল না। এই কথাটা বলা ভালো, হ্যাঁ যখন এটা পরিষ্কার হয়ে গেছে আপনাদের ছাত্রদল জামাত বিরোধী আন্দোলনে আসছে চিটাগাঙ্গ ইউনিভার্সিটি জাহাঙ্গীর হোসেন, তখন ঐক্যটা হয়েছে রাশিম হোসেন, তখন ঐক্যটা হয়েছে, তাহলে ওইটা ছিল মৌলিক কোশ্চেন যে আমরা 71-এর যুদ্ধবাদীদের সঙ্গে সম্পর্ক রাখবো কিনা, তাদের সঙ্গে চলবো কিনা, খাবো কিনা, আমাদের আলোচনার বিষয় ছিল আপনি বলছেন যে হ্যাঁ জামাতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, দেখা হওয়া সালাম বিনিময় এক জিনিস আর খাওয়া শোয়া আরেক জিনিস, কোনটাকে করতেছে জনগণ ভালো করেই জানে। আমি আলোচনা আমি শুধু বলতে চাই, আজকে আমরা যারা 90-এর আন্দোলন করছি, ইয়েস অসীম রাইটলি বলছে যে আমরা একটা বছর তো চলতে পারিনি একসঙ্গে, আমরা তো অনেকগুলি টার্গেট ঠিক করছিলাম, আসেন না এখনো, এখনও সেই চেতনা নিয়ে আমরা আসেন না, সবাই দাঁড়ায় একসঙ্গে, সেখানে সাম্প্রদায়িকতাও থাকবে না, সেখানে স্বৈরাচার থাকবে না, এবং বাংলাদেশ এখনও পাবলিক মনে করে, তাই না, যে সেই লক্ষণে যে আন্দোলনটা হয়েছিল যে আর থেকে শুরু করে যারা মারা গেছিলো স্বাধীন শ্রীরাস্তা, হ্যাঁ এদের রক্তকে বাস্তবায়ন উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আসুন আপনারা পরিষ্কার হন, বাংলাদেশ থেকে আসেন না, আমরা এর মুক্ত করে ফেলি, স্বৈরাচারও থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না, স্বৈরাচারও থাকবে না, মনের মধ্যে ইসলাম, মনের মধ্যে তালেবান, সাম্প্রদায়িকতা বাংলাদেশ হবে না, এমন একটি আলোচনা যদি ওঠে মানে জাতীয়ভাবে, তখন আসলে আপনাদের অবস্থান কি হবে? যে স্বৈরাচারের সাথে তারা যেমন থাকবে না, আপনারা জামাতের সাথে থাকবেন না, এই আলোচনা যদি ওঠে জাতীয়ভাবে, তখন আপনাদের অবস্থান ঠিক কি হবে? অবস্থানটা সময় বলে দিবে, কারণ আগে তারা প্রমাণ করতে হবে। আজকে অনেক কথা বললেন আমাদের নাদুনুর প্রধান ভাই, যে কথাগুলো বললেন তাদের সব হৃদয় আমি অনেক কথা বিনয়ের সাথে আমি কিছু কথা বলতে চাই, যে উনি বলছেন যে জামাত শিবিরের কে আমরা আশ্রয় প্রশ্রয় দিচ্ছি, তাদেরকে আমরা কাঁঠালের আঠার পীড়িতের মতো সম্পর্ক আমরা ছাড়তে পারছি না, তারা তো বর্তমানে জোট সরকারে আছেন, আমরা তো ওই আমার ডাইনে আছেন আমাদের বর্তমান আওয়ামী লীগ দলের আমাদের সাংস্কৃতিক সম্পাদক আমাদের অসীম দা, তখন 90-এর আন্দোলনে আমাদের আমরা মনে হয় না আমরা কোন দলের ছিলাম, আমার মনে হয় একই দল করেছি, প্রধান ভাই আমরা একই দলের মনে হচ্ছে একই দলের সদস্য। আজকে উনি এই কথাগুলো তার অবস্থান থেকে উনি বলছেন, কিন্তু বাস্তবতার নিরিখে আমি যে জিনিসটা আমি লক্ষ্য করেছি, আজকের একটি উদাহরণ যদি আমি দেই, আজকের দৈনিক একটি পত্রিকায় এই বাংলাদেশ প্রতিদিন আপনাদের এই এই গ্রুপের একটি পত্রিকা একটা ছবি আসছে যে নাটোরের জামায়াতের আমিরের ছেলে ছাত্রলীগের সভাপতি, এবং সেই ছাত্রলীগের সভাপতি যে হয়েছে সেকে সে হলো বর্তমান সরকারের তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ভাগ্নে, তার ভাগ্নে একজন প্রতিমন্ত্রী ভাগ্নে, সে সে জামায়াতের আমিরের ছেলেকে করা হয়েছে ছাত্রলীগের সভাপতি। তো সেখানে আর আমি বাকি অতীতে অনেক ঘটনার উদাহরণ টানা যাবে, অনেক সময় নষ্ট করা যাবে, আমি কোনো বিতর্ক যেতে চাচ্ছি না, কারণ দেশবাসী জানে যে আজকে জামাতকে তারা আপনারা জানেন যে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, কিন্তু জামাতকে নিষিদ্ধ করা হয়নি, নিষিদ্ধ করা হয়নি, এখন করার মতো ক্ষমতা অনেক বলা হয়েছে যে ঠিক আছে তা তারা জামাত যুদ্ধ অপরাধী, তাদের বিচার হচ্ছে হবে যুদ্ধ বিচারে আমাদের সাথে আছে, কিন্তু আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আপনাদের সেই সুযোগ রয়েছে, সেই সুযোগ রয়েছে তাদেরকে নিষিদ্ধ করার, তো আমরা তাদেরকে নিষিদ্ধ না করে সেটা দায় দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন আমাদের বিশ দলীয় জোট এবং বিএনপির গাড়ে, যে আমরা তাদের বললেন এই জোটের মধ্যে তো জামাত রয়েছে, জি জামাত সেটা আপনাদের পক্ষে করণীয় কিছু রয়েছে আর কি, যেটি আমাকে সরকারকে আগে প্রমাণ করতে হবে, তারা তাদেরকে যদি আমরা প্রত্যাখ্যান করি যে সরকার তাদেরকে নিবে না, সেটাও তো তাদেরকে কমিটমেন্ট করতে হবে জাতির কাছে, যে তা অতীতে তারা অনেক ঘটনা ঘটিয়েছে, সেখানে প্রমাণ এখানে না তাদের কথার সাথে যে কথাটি বলছেন যে আমাদের সাথে কথা ঐক্য চান, ঐক্য চাইলে স্বৈরাচারও থাকবে না, রাজাকারও থাকবে না, এ কথা
বলছেন এর সাথে আমরা সম্পূর্ণ একমত। আমরা চাই যে গণতান্ত্রিক দলগুলি আমাদের দেশের বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য গতকালকে আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মরণসভায় বর্তমান সরকারের আওয়ামী লীগের অতি সম্প্রতি কাউন্সিলের মাধ্যমে যে আমাদের সাবেক ছাত্রনেতা ওয়াজেদ কাদের সাহেব উনি ইয়ে হয়েছেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তাকে আমরা অভিনন্দন করি। তিনি একজন সাবেক ছাত্রনেতা এসেছেন, আমরা খুব আশাবাদী যে একজন রাজনীতিবিদ সাধারণ সম্পাদক হয়েছে। কিন্তু গতকালকে তার একটা বক্তব্য তিনি রেখেছেন, যে এই কথাটা আমার কাছে মনে হয়েছে যে কথাটা তিনি যে বলছেন গণতন্ত্র এই কথাটা আমাদের কাছে মনে হয়েছে যে উনি কী কোন যুক্তিতে বলেন আমি ঠিক বুঝতে পারছি না, যে নির্বাচনে যাওয়ার আগেই বিএনপি হেরে যায়, নির্বাচনে হেরে যায়। শুধু তাই বললেন না, বলছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দলকে এগিয়ে আসতে হবে। তার সাথে আমি সম্পূর্ণ একমত, এগিয়ে আসতে হবে, ঠিক আছে। সবার সহযোগিতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন, সবার এই কথাগুলো উনি বলেছেন, ওনার অনেক যুক্তি আছে। কিন্তু স্বৈরাচারকে সাথে নিয়ে তিনি ইয়ে করবেন, গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠানের রূপ দিবেন এ কথা বলছেন, এবং যে সব দলকে এগিয়ে আসতে হবে। তো আমরা জানেন কদিন আগে বর্তমান আমাদের স্বাধীন নির্বাচন কমিশন গঠন নিয়ে, ইসিকে পুনর্গঠন নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কদিন আগে একটি সংবাদ সম্মেলন করে একটি বক্তব্য তিনি দিয়েছেন জাতির কাছে, একটি রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখাটি জাতির কাছে সবার কাছে গ্রহণযোগ্য, উচ্ছ্বসিত, প্রশংসিত হয়েছে ওনার সেই প্রস্তাবটাকে তাৎক্ষণিকভাবে তিনি কি বললেন যে এটা হতাশাব্যঞ্জক এবং অন্তঃসারশূন্য এবং চর্বিতে চর্বণ, তিনটি কথা তিনি বলেছেন। তার কাছে এটা আমরা প্রত্যাশা করি নাই, এইভাবে তাৎক্ষণিকভাবে তেরো দফা দেওয়া হয়েছে, ১৩টি পয়েন্ট নিয়ে কথা পয়েন্টটা হয়েছে, কিন্তু এই বিষয়গুলি না দিয়ে উনি না পড়ে তাৎক্ষণিকভাবে, যেমন আমরা এরশাদ বিরোধী আন্দোলন, যখন আমরা স্বৈরাচার আন্দোলনের সময় বাজেটের সময় আমরা আগে শেষের দিকে আমি বলতে চাচ্ছি, আমি বাজেটের আগেই লেখা হতো যে এই বাজেট গরিব মারার বাজেট, এই বাজেট মানি না, ঠিক একইভাবে উনি এই কথাটা বললেন, উনি পড়ে দেখেন, ওকে রিয়াকশনটা দিলেন না, উনি কথা বললেন। কিন্তু এই কথা বলাতে আমার মনে হয় যে তারা বেটার একটা প্রস্তাব দিক জাতির কাছে, যে এতে বেটার প্রস্তাব কী দিতে হতে পারে, যে নির্বাচন জনগণের তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যে ভোটটা নির্ভয়ে নির্বিঘ্নে দিতে পারবে, কারণ বাংলাদেশে এরশাদ সরকারের আমলে কোনো ভোট দিতে পারে নাই, ভোটাধিকার ছিল না, আইনের শাসন ছিল না, তার বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, একই অবস্থা বিরাজ করছে এখন। যে এই অবস্থাতে আমরা মনে করি যে শুধু বিরোধীদের জন্য বিরোধী করা, এই যে ব্লেম গেম থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে বাস্তবতা নিরিখে আমাদেরকে বসতে হবে। এই যে আমাদের এই যে শুধু প্রতিপক্ষকে গায়েল করার জন্য যে ধরনের ঘটনা ঘটা হচ্ছে, গতকালকে আমরা দেখলাম যে বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বললো তাদের ছাত্রলীগের তিনজনকে নাটোরে নাম বলতে চাই, তিনজনকে হত্যা করা হয়েছে, এই যে চিত্র আবার দেখলাম আজকে প্রথম আলোর মতো পত্রিকায় মানে যে শিরোনাম হয়েছে যে হঠাৎ তিন তরুণ নিখোঁজ হেডলাইন। এই প্রতিনিয়ত আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন, স্বরাষ্ট্রে বললেন যে গুম বলতে কোনো শব্দ নেই, এই কথা তিনি গত পরশু দিন একটা বক্তৃতা তিনি বলেছেন। তো জেলে আছে 20,000 নেতাকর্মীর মতো, 7,00,000 নেতাকর্মীদের বিরুদ্ধে আমাদের মামলা রয়েছে, 20,000 মামলা, 7,00,000 নেতাকর্মী। আমার একটি প্রশ্ন অসীম কুমার উকিল আপনার কাছে আমি করতেই চাই, যে আপনাদের সাথে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা জানতে চেয়েছিলাম, কিন্তু আপনারা কেউই 82 থেকে 90 মধ্যে থাকতে চাচ্ছেন না, নাই আগে চলে আসছেন নাই 90 পরে চলে আসছেন, এবং আমার খুব জানার ইচ্ছা যে এই যে আগে বা পরের এই যে মানে কি কারণে এই বাস্তবতা চলে আসে যে এই 9টি বছর আপনারা এত কষ্ট করে আন্দোলন করলেন, সেখানে না থেকে আপনারা অন্য আলোচনায় চলে যান, এবং এটি কি স্বৈরাচার এরশাদকে তার আজকের অবস্থানে নিয়ে এসেছে কিনা আমার শেষ প্রশ্ন। স্যার একটু মানে খোকনভাই বলছেন, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে যে হেরে যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন শুরু হওয়ার আগেই বলছে আর কি যে সেনাবাহিনী চাই, নির্বাচন প্রক্রিয়া হইল নির্বাচনের প্রচারের কাজ শুরু হওয়ার আগেই তারা বলতেছে যে আমরা সেনাবাহিনী যাই, একদম আমরা বলতেছি। আমরা আরেকটা জিনিস, আমরা জামাত শিবির নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে, আমরা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছি। খায়রুল কবির খোকন ভাইরা যেদিন জামাত শিবির নিষিদ্ধের দাবি তুলবে, আমরা আশা করি তার সাথে সাথে আমরা সুর মেলাবো, আমরা এগিয়ে যাচ্ছি স্বৈরাচারের পতনের পর থেকে।
আমাদের লক্ষ্যগুলি হয়েছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে, স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটেছে, ফলে নির্বাচনী প্রক্রিয়া ক্ষমতার হাত বদল হচ্ছে, পার্লামেন্ট শক্তিশালী হয়েছে, বিচার বিভাগ নির্ভাবিকতা পৃথককরণ হয়েছে, বিচার বিভাগ শক্তিশালী হয়েছে, আমরা সমগ্র দুদককে আমরা আরও বেশি শক্তিশালী করেছি, আমরা যে ভিত্তিগুলি গণতন্ত্রের যে ভিত্তিগুলি পিলারগুলি পিলারগুলি আমরা শক্তিশালী করেছি, আমরা আরো এটা আমি আরো আরো শক্তিশালী করব, আমি বলে আপনি বলেছেন তো আরো শক্তিশালী করার কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় আমরা আশাবাদী প্রফেসর চিরঞ্জীব চৌধুরী গত থেকে বলেছেন, আমি এটা কথা বলি প্রফেসর আমাদের শিখ বিশ্ব শিক্ষাবি প্রফেসর চিরঞ্জীব চৌধুরী বলেছেন ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি, সময় ধ্বংস করে ফেলা হয়েছে কয়েকদিন আগে বলেছেন।